বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রবাসীদেরকে সোচার হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ পঁচিশ এপ্রিল রোববার ব্রুকলিনের পিএস টু থার্টিতে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা এ আহ্বান জানান সমাবেশে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় প্রবাস থেকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল নূর মোহাম্মদ আজহারুল হক মিলন মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান প্রমুখ তেইশ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উটসাইরস্থ ঢাকা ক্লাবে বসে যুক্তরাষ্ট্র প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিবারবর্গের মিলন মেলা সংগঠনের সভাপতি মোহাম্মদ মহাসিনের সভাপতিত্ব অনুষ্ঠানে একে একে স্মৃতিচারণ করেন সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর সহ অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই হারিয়ে যান সুদূর অতীতে তারা প্রবাস থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান মিলন মেলা শেষ হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং অবস্থানকে ক্রিমিনাল আইনে বিচার করা হবে সম্প্রতি আরিজোনার স্টেটে এই আইন পাশ করার পর দেশ দেশজুড়ে এর বিরুদ্ধে নানা প্রতিরোধ ওঠার পর নিউ ইয়র্কের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রাম বলেছেন বিতর্কিত অভিবাসন আইন সংশোধনের প্রক্রিয়া Could you tell us that uh, what would be the ultimate fate of undocumented people over here in New York City? Well, right now we are working very closely with Senator Charles Schumer. We believe that there's still a very good chance that we can get comprehensive immigration reform passed in this next Congress that's coming up, the one that we're doing now. I'm from New York City, I'm a council member in New York City, the chair of the uh, immigration committee in New York City. And in New York City, we love our immigrant population and we work very closely with our immigrant population but that's not necessarily true in other parts of the United States there are people who really do not want to have any more immigrants coming into the country so we have some work ahead of us we've got to go we've got to march we've got to demonstrate we've got to write letters we've got to talk to our friends and we've got to get other people in different parts of the country on board with this